গুলির শব্দে প্রকম্পিত চারপাশ, বৈশত্রুর বিরুদ্ধে চলছে তীব্র লড়াই। সাজোয়া জান নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, একের পর এক আক্রমণে নাকাল শত্রু বাহিনী। অতঃপর শত্রুর আত্মসমর্পণ আর বাংলার দামাল সেনাদের যুদ্ধজয়। এমনই গল্পের দৃশ্যপট সাজিয়ে ময়মনসিংহের মুক্তাগাছার চেচুবাজার এলাকায় চূড়ান্ত আক্রমণ অনুশীলনের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ সেনাবাহিনীর 4 সপ্তাহব্যাপী শীতকালীন প্রশিক্ষণ অনুশীলন নবদিগন্ত। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ সেনাবাহিনীর 50 বছর পূর্তিতে এবারই প্রথম লজিস্টিক্স ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সেনাবাহিনীর হাতে আসা নতুন অস্ত্র সরঞ্জাম এবারের অনুশীলনে ব্যবহারের পাশাপাশি সেনাবাহিনীর লজিস্টিক্স স্থাপনা প্রথমবারের মতো সেনানিবাসের বাহিরে মোতায়েন করা হয়। অনুশীলনে সাজোয়া বহর, এপিসি, দূরপাল্লার MLRS, সেনাবাহিনীর ছত্রিশ সেনা ও বিমানবাহিনীর জঙ্গি বিমানও অংশগ্রহণ করে। সেনাবাহিনীর সদর দপ্তরের কমান্ড ও সাপোর্ট গ্রুপ সেনানিবাসের বাইরে পূর্ণাঙ্গ রূপে মোতায়েন হয়ে অনুশীলন করেছে। এবছরে সকল লজিস্টিক্স স্থাপনা বিগত 50 বছরে প্রথমবারের মতো বহিরঙ্গনে এসে অনুশীলনে অংশগ্রহণ করেছে। এই অনুশীলন সেনাবাহিনীর সক্ষমতা বাড়াবে বলে জানান সেনাপ্রধান। প্রথমবারের মতো লজিস্টিক FTX সেনাবাহিনী পর্যায়ে করছে, অর্থাৎ সেনাবাহিনী পর্যায় মানে সেনা সদরও একবার মাঠের ভিতরে আছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তথা বাংলাদেশ সেনাবাহিনীর সুবর্ণ জয়ন্তীতে আমরা মনে করছি এটা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বিশেষ করে একটা মাইল ফলক। অনুশীলন শেষে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সেনাপ্রধান। মাইনুল আহসান, সময় সংবাদ, ময়মনসিংহ।